প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। তোমরা জানো বিশ্বে করোনা পরিস্থিতির কারণে আমাদের শ্রেণী কার্যক্রম স্থগিত হওয়ার কারণে আজকে আমরা তোমাদের অনলাইন ক্লাসে সাথে তোমাদের সাথে আমরা যুক্ত হচ্ছি। আমি বেলটন কান্তিনাথ, সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক গণিত, সিটি সরকারি উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম, অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো, আর তোমরা ক্লাসের দিকেই মনোনিবেশ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের আজকে আমি আলাপ করব। গত ক্লাস নিয়েছিলাম, আজকে তোমাদের আমি অধ্যায় পঞ্চম গণিতক এবং গণনীয় নিয়ে বিষয়ে আজকে তোমাদের আমি ক্লাস করাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যেই যেখানে আসো তোমরা ক্লাসের মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। তাহলে চলো আজকে আমরা ক্লাস চলে যাই। তাহলে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এই যে অধ্যায় পঞ্চম গণিতক এবং গণনীয়, এই যে গুণনীয়ক এবং গুণনীয়কের মধ্যে আমরা কয়েকটা জিনিস আমরা দেখব। এই যে লসাগুগি, গসাগুগি, মৌলিক সংখ্যা কি, এককে কেন মৌলিক সংখ্যা বলা হয় না, সে বিষয়ে আমরা একটু দেখব। এখন লসাগুটা দেখো, সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা, হ্যাঁ, সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে যে ছোট সংখ্যা সেটা হচ্ছে কি, আমাদের লসাগু, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এটা হচ্ছে কি, লঘিষ্ঠ সাধারণ গণিতক বলা হয়। এখন আমরা যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা, সবচেয়ে যে ছোট সংখ্যা সেটাকে, অর্থাৎ সাধারণ গণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লসাগু বা আমরা লিখতে পারি কি লঘিষ্ঠ সাধারণ গণিতক, বা এটাকে পুরো নাম হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গণিতক, অর্থাৎ সংখ্যাকে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গণিত বলে। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে কি গসাগু। তাহলে গসাগুটা হচ্ছে কি, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে, সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। অর্থাৎ তোমরা দেখো লসাগু এবং গসাগুর মধ্যে দুইটা পার্থক্যটা হচ্ছে কি, ওইটা ছোট সংখ্যাকে আমরা লসাগু বলতেছি বা লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলতেছি, আর বড় সংখ্যাটিকে আমরা বলতেছি কি গসাগু। এখন মৌলিক সংখ্যাটা কি, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এগুলোকে আমরা বলছি কি সংখ্যা। এখন যে আমাদের মৌলিক সংখ্যা, হ্যাঁ, সংখ্যাগুলো কি দেখি, কোনো সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যা, অর্থাৎ দুটি, শুধু দুটি হয়, তখন ওই সংখ্যাকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা বলবো। তাহলে অর্থাৎ একটা একটা হবে, আবার ওই সংখ্যা হতে হবে কোনটা, এক। যেমন আমরা চিন্তা করতে পারি, যেমন দেখো তিন, এখানে আমরা কী ভাবছি, এক গুণ তিন, এই এক এবং তিন এই দুটি সংখ্যা এখানে কী করতে হবে, থাকতে হবে। তাহলে এই দুটি সংখ্যা থাকলে তখন এটা হবে কি মৌলিক সংখ্যা। এখন আমরা অনেক সময় দ্বিতীয়গ্রস্ত হয়ে যায়, কৃষিক্ষেত্রে তোমরা দেখো এককে আমরা মৌলিক সংখ্যা বলিনি, এখানে এককে আমরা কি মৌলিক সংখ্যা বলতে পারবো? এখন তোমরা একটু জিনিস দেখো, তোমাদের সুবিধার তো আমি লিখি, এখানে 1, 3, 5, 7 আমরা লিখলাম, তাই না? এই একটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, আমরা অনেকে কিন্তু বলে থাকি একটা মৌলিক সংখ্যা, এক কিন্তু মৌলিক সংখ্যা নয়। কেন নয়, একটা জিনিস দেখো, এককে এক দ্বারা আমরা গুণ করলে এক হয়, কিন্তু এই এক ছাড়া আর কোনো সংখ্যা আছে নাই, কিন্তু এখন তিন, এক গুণ তিন। এখন যদি আমরা চিন্তা করি এখানে দুইটা সংখ্যা আছে, একটা এক অবশ্যই থাকতে হবে, পর সংখ্যাটি থাকতে হবে, তখন এটা হচ্ছে কি একটা, এইটা হচ্ছে কি মৌলিক সংখ্যা, এটা হচ্ছে কি সংখ্যা, মৌলিক সংখ্যা, আর এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, এক কিন্তু মৌলিক সংখ্যা নয়। প্রিয় শিক্ষিত বন্ধুরা, তোমরা এই জিনিসটা একটু মনে রাখবে, এটা একটু ছোটোখাটো জিনিস, আমরা অনেক সময় মেমোরি থেকে আমাদের সরে যায়, এই আসলে আমরা বুঝতে পারিনি, যে অনেক সময় আমরা বলে ফেলি একটা হচ্ছে কি মৌলিক সংখ্যা, এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ আমরা গুণনীয়ক, এক ছাড়া আর কোনো সংখ্যা এখানে নাই, বিধেয় এক কখনো মৌলিক সংখ্যা হবে না। তখন আমরা তিন মৌলিক সংখ্যা হতে পারে, পাঁচ মৌলিক সংখ্যা হতে পারে,
सात मौलिक संख्या होते पारे, एगारो मौलिक संख्या होते पारे, तेरह मौलिक संख्या होते पारे, एगुलो सबगुलो मौलिक संख्या केन जानो? এই যে তিন তিনের মধ্যে এক গুণ তিন তাহলে এখানে হচ্ছে তিন মনে করো পাঁচ এক গুণ পাঁচ তাহলে এখানে হচ্ছে পাঁচ এক গুণ সাত তাহলে হচ্ছে সাত এই যে প্রত্যেকটা সংখ্যার সাথে আমাদের এক আছে পরে ওই সংখ্যাটি কিন্তু আছে এই জন্য এটা হচ্ছে কি একটি মৌলিক সংখ্যা আর যেখানে ওটা থাক মানে সেটা কিন্তু কি করে হবে না মৌলিক সংখ্যা হবে না তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা যাব কি আজকে আমরা এই যে বললাম যে সবচেয়ে সাধারণ গুণিতক সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে কি লসাগু এবং বড় সংখ্যাটা হচ্ছে কি গসাগু আজকে আমরা তোমাদের লসাগু বিষয় নিয়ে কিছু গাণিতিক সমস্যা করব তাহলে তোমরা একটু দেখো তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি লসাগু বিষয় নিয়ে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো লসাগু লসাগু কি বলছিলাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে আমরা যদি করি লসাগু তো লঘিষ্ঠ হচ্ছে কি সাধারণ গুণিতক এখন সাধারণ গুণিতক যদি আমরা করি এখানে দেখো যে আমরা দুই ভাবে করতে পারি তোমাদের লসাগু আমরা কিছু সংখ্যা লিখলাম লসাগু কি করো নির্ণয় করো নির্ণয় করো তাহলে আমরা এখানে যদি ক নম্বরটা করি দেখো পনেরো একুশ তাহলে পনেরো একুশ তাহলে এখানে যদি আমরা করি যে আমরা দুই ভাগ করি একটা পনেরো বা একুশ এইটাকে যদি আমরা সবচেয়ে সংখ্যা দিয়ে ভাগ করি অর্থাৎ আমাদের ভাগ করতে হবে আমরা এই যে লসাগু নির্ণয় করার পদ্ধতিটা কি আমরা কীভাবে লসাগু নির্ণয় করব তোমরা এই বিষয়ে একটু জেনে রাখো আমরা লসাগু কীভাবে নির্ণয় করব লসাগু নির্ণয় প্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে কি সাধারণ মৌলিক উৎপাদক তারা ভাগ করতে হবে সাধারণ মৌলিক উৎপাদক তারা আমাদের কী করতে হবে ভাগ করতে হবে তারপর দ্বিতীয় যে কাজটি আমরা করব সেটা হচ্ছে কি যদি সবগুলো সংখ্যাকে ভাগ করা মতো কোনো মৌলিক সংখ্যা উৎপাদক না থাকে তাহলে অন্তত ছোট সংখ্যাকে আমরা ভাগ করা যাবে কিনা এমন মৌলিক সংখ্যা আমাদেরকে বের করতে হবে অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমরা দেখো যদি সবগুলো সংখ্যাকে যদি ভাগ করার মতো কোনো মৌলিক সংখ্যার উৎপাদক না থাকে মৌলিক সংখ্যার যদি ভাগ করার মতো যদি কোনো মৌলিক সংখ্যার উৎপাদক না থাকে তাহলে অন্তকে দুটি হ্যাঁ আমাদের অনেক সংখ্যা থাকতে পারে এখানে আমরা দেখতেছি কি দুটি সংখ্যা তাই না আমাদের আরও অনেক সংখ্যা থাকতে পারে চারটা পাঁচটা ছয়টা এই ধরনের সংখ্যা থাকতে পারে অন্তপক্ষে দুটি তাহলে দুটি সংখ্যা যদি কী করা যায় ভাগ করা যায় এমন একটি মৌলিক সংখ্যা আমাদের কী করতে হবে বের করতে হবে এরপরে তিন নম্বর যে হতে যেটা অবিভাজ্য যেটা ভাগ যাবে না অবিভাজ্য থাকবে সেই সংখ্যাটা আমরা নিচে নামে আনবো এরপরে উৎপাদকগুলোকে আমরা গুণ করব যেমন দেখো প্রথম যে কথাটাই বলা হচ্ছে কি আমাদের সাধারণ যে মৌলিক উৎপাদকগুলো আমরাকে বের করতে হবে তাহলে এখন দেখো এই যে পনেরো এবং একুশ হ্যাঁ এই সঙ্গে আমরা কত দ্বারা ভাগ দিতে পারি তাহলে আমরা যদি দেখো তিন দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে তিন দ্বারা আমরা পনেরোকে ভাগ করি কত থাকে তিন পাঁচে পনেরো তাহলে এখানে যায় কত সাত এখন দেখো তাহলে প্রথম কাজটা আমরা শেষ করলাম প্রথমটা বলা হচ্ছে কি দেখো যে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা আমরা কী করলাম ভাগ করলাম মৌলিক উৎপাদক দ্বারা আমরা হ্যাঁ তিন হচ্ছে মৌলিক মৌলিক উৎপাদক দ্বারা আমরা নটা সংখ্যাকে ভাগ করলাম তাহলে ভাগ করে আমরা ফেললাম এখন কত পাঁচ এবং সাত এখন দেখো পাঁচ এবং সাত আমার বলা হচ্ছে কি এমন যে কোনো দুটি সংখ্যাকে আমাদের কী কী ভাগ যায় তাহলে সেটাকে আমরা ভাগ করবো আর যদি ভাগ না গেলে অবিভাজ্য নিজে বসে যাবে আর যদি দেখা যায় আমাদের কোনো সংখ্যাকে ভাগ যাচ্ছে না তখনই আমাদের কী করতে হবে উৎপাদকগুলো যেই উৎপাদকগুলো আমরা ভাবো সেগুলোকে গুণ করে আমাদেরকে বের করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এবার দেখো যে এখানে আসলে পাঁচ এবং সাতকে ভাগ যাচ্ছে একটু চিন্তা করে দেখো তো পাঁচকে কি ভাগ যাবে পাঁচ পাচ্ছে যেহেতু মৌলিক সংখ্যা হ্যাঁ পাঁচকে ভাগ যাচ্ছে এই পাঁচকে ভাগ যাবে পাঁচে ভাগ যাবে এক সাতকে ভাগ যাবে এক এটা কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু যাচ্ছে না বাঘ যাচ্ছে না তাহলে এটা আর বাঘ আমরা নেব না তাহলে এখন কী করব আমরা গুণ করে ফেলবো তাহলে আমরা যদি গুণ করি দেখো তিন গুণ পাঁচ গুণ সাত অর্থাৎ যেগুলো দিয়ে আর বাঘ যাবো না সেইটাকে আমরা গুণ করে ফেলবো তাহলে এখন যদি গুণ করি তাহলে এখানে কথা হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন পাঁচে পনেরো তাহলে আমরা যদি এখানে একটু গুণ করে দেখি তিন পাঁচা পনেরো পনেরোদের সাথে গুণ করি তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ সাথে তিন
তাহলে কত হয় 105 তাহলে 15 এবং 21 এর লসাগু হচ্ছে কত 105 প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কিভাবে আমরা আরেকটা পদ্ধতি করতে পারি মৌলিকত্বের সাহায্যে আমরা লসাগু করতে পারি একটা বাক্য ক্রিয়ার সাহায্যে আমরা করতে পারি ইউক্লিডীয় পদ্ধতি এটা হচ্ছে কি ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে আমরা লসাগু নির্ণয় করতে পারি আরেকটা মৌলিকত্ব অর্থাৎ 15 এর উৎপাদক দেখো আমরা সেটা হচ্ছে কি 15 15 এর গুণনীতি কি হতে পারে মনে করো 1 হতে পারে 3 হতে পারে 5 হতে পারে অর্থাৎ সেটা গুণনীয়গুলো আমরা যদি প্রথমে বের করি এই নিয়মও তোমরা করা যেতে পারে যেমন মনে করো 15 ঠিক আছে তাহলে 15 এর গুণনীয়গুলো আমরা যদি বের করি কিভাবে 1 গুণ বা 15 তাহলে আমরা 15 পেলাম বা 3 গুণ 5 তাহলে কত হইলাম 15 আর যাবে আর যাবে না তাহলে এখানে আমাদের গুণনীয় কত কে 1 3 5 15 তাহলে 15 এর গুণনীয়গুলো হচ্ছে কি 1 3 5 15 এমনর বাবা আমরা 21 যদি বের করি তাহলে কত হয় বলো দেখো তো 1 গুণ 21 হ্যাঁ তারে 3 গুণ 7 21 আর যাবে তাহলে 21 এর গুণনীয়গুলো কি কি হয় 1 3 তারপর হচ্ছে 7 এবং 21 তাহলে একগুলো আমার বাদ যাবে তাই না তাহলে আমরা দুটি সংখ্যা তো তাহলে এখানে 3 5 7 দুটি সংখ্যা থেকে আমরা একটা নিলাম 5 7 নিলাম তারপরে আমরা যদি গুণ করি ঠিক এই সংখ্যাটাই পাবো অর্থাৎ দুইটি পদ্ধতি আমরা করতে পারি একটা হচ্ছে কি মৌলিক গুণনীয় আমরা এই মৌলিক উৎপাদকের সাহায্যে গুণনীয় নির্ণয় করে আমরা লসাগু করতে পারি আর একটা হচ্ছে কি আমরা ইউক্লিডীয় পদ্ধতি অর্থাৎ ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা এই লসাগু নির্ণয় করতে পারি তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয় যে সাধারণ গুণনীয়দের মধ্যে যেটা সবচেয়ে ছোট সংখ্যাটা সেটাকে আমরা বলবো কি লসাগু অথবা লঘিষ্ঠ সাধারণ গুণিত আজকে আমরা তোমরা যে এই যে লসাগু বিষয় নিয়ে আমি আজকে তোমাদের ক্লাস নেব কারণ আমরা যদি আমরা দুইটা নিয়মে আমরা দেখলাম একটা হচ্ছে কি গরিষ্ঠ ভাগ প্রক্রিয়া একটা হচ্ছে গুণনীয় প্রক্রিয়া তাই আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমরা দেখলাম মৌলিক সংখ্যা কি লসাগু কি এবং গসাগু কি এককে কেন আমরা মৌলিক সংখ্যা বলি না অনেক সময় আমরা বলে ফেলি কেউ যদি তোমাকে প্রশ্ন করে এক কি মৌলিক সংখ্যা তোমরা বলার সময় হোক করে বলতে হবে যে এক মৌলিক সংখ্যা হ্যাঁ আসলে কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণটা হচ্ছে একটা জায়গায় যে এক এক ছাড়া ব্যতীত এক ব্যতীত ওখানে আর কোনো গুণনীয়ক নাই বিধে এককে কখনো মৌলিক সংখ্যা হিসেবে গণনা করা হয় না অর্থাৎ একটা মৌলিক সংখ্যা হতে হলে এক হতে হবে অবশ্যই তারপর যে সংখ্যা দ্বারা গুণ করবো ওই ধরনের একটি সংখ্যা থাকতেই হবে অর্থাৎ দুটি সংখ্যা থাকতে হবে ওই সংখ্যা যদি থাকা হয় তাহলে আমরা ওই সংখ্যাকে কী বলবো মৌলিক সংখ্যা বলবো ঠিক আছে যেখানে এক বা একাধিক সেটা আমরা যৌগিক বলবো আচ্ছা যাও আমরা আরেকটা অঙ্ক দিয়ে দেখি প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই এটা বুঝে গেছো এরপরে আমরা আরেকটা গণিতে যাই তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হবে যে আরেকটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি কি তোমরা বই খোলো 37 পৃষ্ঠা এক নম্বর আমরা তিন নম্বর অঙ্কটা একটা দেখি এখানে তিন নম্বর বলা হচ্ছে কি 20 12 এবং 25 আছে তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো 20 12 25 তাহলে এটাকে যদি আমরা করি তাহলে 20 12 25 তাহলে এটাকে যদি আমরা ভাগ করি আমরা বলছিলাম যে কোনো প্রথম সংখ্যাকে আমরা কী করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা যদি ভাগ করি হ্যাঁ তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো সেখানে প্রথম কী সংখ্যাতে ভাগ দেবে ছোট সংখ্যা যেটা সেটা দ্বারা আমাকে ভাগ দিতে হবে বড় সংখ্যা না ছোট সংখ্যা দ্বারাই ছোট সংখ্যা দিয়ে আমাদের কী করতে হবে ভাগ দিতে হবে তাহলে এখানে প্রথমে দুই দ্বারা ভাগ যাবে দুই দ্বারা ভাগ গেলে এখানে হতে হবে 10 এখানে হবে 6 এখানে কিন্তু অবিভাজ্য সেটা নেমে যাবে এখানে কিন্তু আবার আমরা দুই দ্বারা ভাগ করব তাহলে 5 3 25 এখন দেখো এই 5 3 এবং 25কে আর ভাগ যাবে না কখনো যাবে না তাহলে তোমরা একটু দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে দুইটা সংখ্যা দিয়ে করছিলাম তাই না প্রথমে কয়টা সংখ্যা দিয়ে করছিলাম দুটি সংখ্যা এখানে কয়টি সংখ্যা তিনটি সংখ্যা দিয়ে আমরা করছি 20 12 25 তাই না এখন যেটা বলা হচ্ছে কি যেটা লসাগু নিয়ম হচ্ছে কি যেটা সবচেয়ে ছোট সংখ্যা ওই সংখ্যাটা দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে আমরা প্রথমে ছোট সংখ্যা দেখে দেখান ভাই দুই দ্বারা যে কোনো দুটি সংখ্যাকে কী করতে হবে ভাগ যেতে হবে ছোট সংখ্যা তা আমরা দুই দ্বারা একে ভাগ করলাম তাহলে কত হবে 20কে দুই দ্বারা ভাগ করলো 10 এখানে 6 এখানে 25 যেহেতু 25কে দুই দ্বারা কখনো বিভাজ্য হবে নিঃশেষ বা বিভাজ্য হবে না এই জন্যই অবিভাজ্য সংখ্যাটা কী যাবে বসে যাবে এখন আমরা দেখলাম কি এখানে সবচেয়ে ক্ষুদ্র সংখ্যাটা কোনটা দিয়ে ভাগ যায় এখানে দেখলাম যে দুই দ্বারা যে আমরা ভাগ করি 5 3 25
এই সংখ্যাগুলোকে আর কখন কি যাচ্ছে না নিশ্চিতভাবে বিভাজ্য হচ্ছে না এখন যে কোনো সংখ্যা কিন্তু দুইটা সংখ্যার মধ্যে অবশ্যই ভাগ যেতে হবে তাহলে আমরা যদি এখন চিন্তা করি তাহলে লসাগু যদি আমরা দেখি তাহলে লসাগু দুই গুণ তিন গুণ পাঁচ গুণ পঁচিশ তাহলে একটু দেখো তো দুই দুগুণ চার তিন চার বারো পাঁচ বারো ষাট গুণ পঁচিশ হ্যাঁ এখন যদি আমরা পঁচিশকে যদি এই ষাট দ্বারা গুণ করি তোমরা কৃষিক্ষেত্রে তোমরা একটু গুণটা করে নাও হ্যাঁ তাহলে আমরা কী করতে পারি ষাট গুণ পঁচিশ তাহলে আমরা যদি গুণ করি কত হয় দেড় হাজার ছপঞ্চ দেড়শো তো দেড় হাজার হয় একটু দেখো আমরা যদি এখানে গুণ করি ষাট গুণ পঞ্চাশকে ধরে গুণ করি তাহলে পাঁচশো শূন্য পাঁচশো তিরিশ দিও শূন্য শতগুণ বারো তাহলে শূন্য শূন্য পাঁচ দেড়া তো দেড় হাজার হয়ে জানে হ্যাঁ তাহলে দেড় হাজারই কিন্তু হয়ে যাচ্ছে তাহলে কৃষিক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লসাগু এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটা আছে ওই গুণিতের আমরা চিন্তা করতেছি কি সেটিকে আমরা এইভাবেই আমরা অঙ্কগুলো করতে পারি তাই না প্রেসিকে তোমরা কিন্তু নিশ্চয় বুঝতে পারছ আমরা লসাগু কীভাবে করতে পারবো তোমরা নিশ্চয় বুঝতে পারছ অবশ্যই তাহলে এটাকে গুণনীয় পদ্ধতির সাহায্য মৌলিক উৎপাদনের সাহায্য তোমরা করতে পারবো এরপর আমরা আরেকটা অঙ্ক দেখি ষাটটা সঙ্গে দিয়ে আমরা একটু দেখব এরপরে ষাটটা সঙ্গে দিয়ে আমরা করব তাহলে ষাটটা সঙ্গেগুলো হচ্ছে কি যে দেখো এখানে হচ্ছে কি বিশ বারো পঁচিশ বত্রিশ তাহলে এটা যদি আমরা করি তাহলে বিশ বারো পঁচিশ বত্রিশ তাহলে আমরা একটা রেকমেন্ড দিন তাহলে দুই দ্বারায় আমরা সর্বোচ্চ সর্বনিম্ন যে সংখ্যাটা আছে ওই সংখ্যা দ্বারা আমরা কী করবো ভাগ করব তাহলে আমরা যদি ভাগ করি তাহলে এখানে কত হবে দশ এই বারোকে দুই দ্বারা ভাগ করলে হবে ছ পঁচিশকে দুই দ্বারা ভাগ করে যাবে হ্যাঁ যাবে না তাহলে বসে যাবে এটাকে ষোলোকে দুই দ্বারা ভাগ যাবে তাহলে আবার দুই দ্বারা ভাগ যাবে দুই দ্বারা ভাগ করলে পাঁচ তার তিন পঁচিশ তারপরে হচ্ছে কি আট এখানে কিন্তু যে কোনো দুটো আমরা বলছি কি যে কোনো দুটা তার সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে তাহলে আর যাচ্ছে এ পাঁচ ভাগ যাবে না পাঁচ ভাগ যাবে তিন ভাগ যাবে না পঁচিশ ভাগ যাবে চাই আট ভাগ যাবে না তাহলে আমরা আর এখানে নিতে পারতেছি না আমরা বলছি কি যে কোনো দুইটাকে কমপক্ষে যে কোনো দুটি সংখ্যাকে অবশ্যই নিশ্চিতভাবে বিভাজ্য হতে হবে যদি বিভাজ্য না হয় অবিভাজ্য থেকে যায় সেটা কিন্তু বসে যাবে এখন কিন্তু আমরা দেখছি পাঁচ যাচ্ছে তো আরেকটা জিনিস কিন্তু যাচ্ছে পাঁচ দ্বারায় যাচ্ছে পাঁচ থেকে পাঁচ তিন পাঁচ পাঁচে পঁচিশ তারপরে আট তাহলে এখন কিন্তু আর যাচ্ছে না তাহলে এখন যদি আমরা করি তাহলে কত দুই গুণ দুই গুণ হ্যাঁ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ আট তাহলে এখানটা যদি আমরা গুণ করি তাহলে দুগুণ ষাট তিন চার বারো হ্যাঁ পাঁচ বারো ষাট গুণ চল্লিশ তাহলে চারশো চব্বিশ আমরা একটু গুণ করে নিতে পারি তোমরা একটু দেখো ষাট গুণ চল্লিশ যদি আমরা গুণ করি শূন্য শূন্য তাহলে চার শূন্য চারশো চব্বিশ তাহলে এই আমরা গুণফল কিন্তু এটা চলে আসে তাই না আচ্ছা তাহলে প্রিয় শিক্ষিতবৃন্দ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা লসাগু এই আমরা দুইভাবে লসাগু করতে পারি হ্যাঁ লসাগু আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে কি বাক প্রক্রিয়া বা ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে আর একটা হচ্ছে মৌলিক উত্তর গুণনীয়ক নির্ণয় করার মাধ্যমে আমরা লসাগুগুলো করতে পারি আচ্ছা এখন তোমরা আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাই না আচ্ছা এরপরে তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দেব লসাগুর উপর তোমরা এগুলো বাসায় করবে তাহলে আশা করি তোমরা আর একটু ক্লিয়ার হয়ে যাবে যেমন প্রেসিকৃতবৃন্দ আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি তোমরা এগুলো বাসায় করবে প্র্যাকটিস করবে তোমরা আর একটা হয়তো ভালো করে জানবে তাহলে তোমরা বাড়ির কাজ এটা দেখো আমরা দিই যেমন সাত দশ বারো চোদ্দো দিতে পারি যেমন দুই নম্বর দিতে পারি আট
বা পনেরো বিশ বা চব্বিশ, তারপরে তিন নম্বর আমরা দিতে পারি, তো মনে করো তিন ন বারো, হ্যাঁ, তারপর হচ্ছে কি একুশ, তারপরে চার নম্বর আমরা দিতে পারি মনে করো আট বারো পনেরো, তারপর পাঁচ নম্বর দিতে পারি এই দিতে পারি দুই সাত ছ এগারো। তাহলে প্রিয় শিক্ষিত বন্ধু, এই সাইডটা তোমরা বইয়ের মধ্যে যেই লসাগু সম্পর্কিত যেগুলো আছে, যেমন আমরা লসাগু কী জিনিস, গুণনীয় কী জিনিস, গুণিত কী জিনিস, হ্যাঁ, মৌলিক মৌলিক সংখ্যা কী জিনিস, যৌগিক সংখ্যা কী জিনিস, হ্যাঁ, এই বিষয়গুলো তোমরা আরেকটু বিশেষভাবে বই পড়বে, পড়লে তোমরা আরও বেশি কিছু জানতে পারো, এগুলো আমাদের জানার দরকার আছে। আর তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, অযথা ঘুরে ফিরে, আর তোমরা যে বাড়ি কাজগুলো দিচ্ছি, বাড়ি কাজগুলো তোমরা অবশ্যই বাসার মধ্যে করবে, এবং বাসার মধ্যে তোমরা গণিত বই, হ্যাঁ, পঞ্চম মধ্যে গণিত বই নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। তার প্রিয় শিক্ষিত বন্ধু, তোমাদের আশেপাশে যারা তোমাদের সিনিয়র এই বোনগুলো আছে, তোমরা তাদেরকে বলবা যে যারা ক্লাসগুলো দেখবে, আমি তাদেরকে বলবো কি অ্যাসাইনমেন্টের প্রতি তোমরা অবশ্যই ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তোমরা অ্যাসাইনমেন্টের প্রতি একটু গুরুত্ব দেবে, হ্যাঁ, কারণ অ্যাসাইনমেন্টে অনেকে দেখা যায় অ্যাসাইনমেন্টে মূল্যায়ন করতে যে আমরা বিবৃত করার চেষ্টা করছি, হয়তো অনেকে অপরিপূর্ণ অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হচ্ছে। তোমরা অ্যাসাইনমেন্টের মধ্যে যথাযথ নিয়মে সরকার নির্ধারিত বিষয়ে যথাযথ নিয়মে তোমরা অ্যাসাইনমেন্টের গুরুত্ব সহকারে তোমরা জমা দেবে, আশা করি তোমরা এটা যথেষ্ট গুরুত্ব সহকারে নেবে, তাহলে এটা আমার মনে হয় সবার জন্য ভালো হবে। আমি আশা করছি তোমরা সবাই বাসার মধ্যে মনোযোগ সহকারে লেখাপড়া করবে, মা বাবার কথা মেনে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, হ্যাঁ, আর তোমরা যে তোমাদের ক্লাসগুলো অনলাইন ক্লাসগুলো তোমাদের হচ্ছে, প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং দেখে তোমরা কমেন্ট করবে, তোমাদের নাম লিখে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তা আশা করি তোমরা সবাই ভালো থাকবে, আমি ভালো থাকবো, আগামী ক্লাসে তোমাদের আবার আমি ক্লাসের সাথে সম্পৃক্ত হব। সবাইকে ধন্যবাদ।